আসসালামু আলাইকুম মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন গাছগুলো অনেক বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো চার পাতাও যে হয়েছে তাও বেশ বড় হয়ে যাচ্ছে। আমি ওয়েট করবো একটু ভালো শক্ত হয়ে গেলে, দেন আমি ওদেরকে আলাদা করা শুরু করব, এত তাড়াতাড়ি না। সো এর মধ্যে অনেকগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, আমি খুব বেশি রাখবো না, হায়েস্ট 20 মতো রাখবো, হয়তো 20, আর বাকিগুলো দেওয়ার চেষ্টা করবো আদার্সদেরকে। বেশ কিছু মানুষের সাথে আমার কথা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারা বলছে নিবে। আর রেস্ট অফ যদি আমি কাউকে পেলাম তো দিলাম, আর দানা হলে দেখা যাক কী হয় ইনশাআল্লাহ। মানে পট বাড়াইতে বাড়াইতে আমার পরিস্থিতি এরকম হয়েছে, আমি মানে চারিদিকে শুধু পটই দেখতে পাই, শুধু আমার গার্ডেনে গেলে আর আমার ড্রাইভওয়েতে গেলে। সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে একটা প্লান্টকে ফেলতে তো খুব মায়া লাগে, কারণ ইউনো কিনতে গেলে তারপরে সামটাইমস খুঁজে গেলে আপনি পাবেন না, কিন্তু যখন শখ করি অনেকে, যখন আমি যখন প্রথম শুরু করলাম তো আমাকে স্কুল থেকে দিয়েছিল বেশ কিছু। সো আমি সবসময় পাঁচটা রাখতে চাই, পাঁচজনের জন্য আর কি, বলে যে আমাদের ফ্যামিলির পাঁচজন, তো ওরটা খেয়ে ফেলছে সিলাক্স। সো আমি হয়তো অ্যাটলিস্ট আপনার 7 থেকে 8টা গার্ডেন সেন্টারে গিয়েছিলাম এপ্রিলের শেষের দিকে, তো তারা বলতেছে যে না পাওয়া যায় এগুলো, এখন তো পাওয়া যাবে না, এপ্রিলের প্রথম দিকে শেষ হয়ে যায় সব। ওই সময় আমি রিয়েলাইজ করছি যে একটা চারা যে কতটা ইম্পর্টেন্ট, যখন আপনি চান তখন যদি সময় মতো না পানো, মানে ইটস গিভস ইউ দ্য ফিলিংস যে হাউ ইম্পর্টেন্ট দে আর অ্যান্ড কতটা ভ্যালু আর কি। তো সেই জন্য আমি সহজেই চারা ফেলতে চাই না, যেটা বের হয়ে যায় খুবই মায়া লাগে। সো এই জন্যই হয়তো আমার অতিরিক্ত হয়ে যায় আর কি, সবসময় দেখা যায় যে বেশি 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 করতে করতে আজকাল এমন হয়েছে যে আমি মনে হয় 1000 and 1000 pounds শুধুমাত্র পটে শেষ করে ফেলেছি, আল্লাহ মাফ করুক। সো এই হলো পরিস্থিতি আলহামদুলিল্লাহ। সেম হয়েছে আবার সামটাইমস আপনি দেখবেন যে দিলে সব হচ্ছে না, এই একটা যে ভয় থাকে যে সব যদি না ওঠে আবার টাইম আমরা পিছিয়ে যাব, তো এই জন্য বেশি করে আর কি জার্মিনেট করা, অ্যান্ড দেন শেষমেশ আলহামদুলিল্লাহ সব বেঁচে যায়। তো সামটাইমস এরকম হয়ে যায়, টু মাচ ফিল হয়ে যায়, বাট ইউনো অলওয়েজ ইজ ব্যাটার টু সেফ এস্ট ওয়ে। সব কিছু সেফ ওয়েতে যদি করি আল্লাহই দিবে, আমাদের তো আর সামর্থ্য নেই কিছু করার, করার মালিক তো আল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ করবেন, দিচ্ছে তো আলহামদুলিল্লাহ। যেখানে একটা পট কেনার মতো চিন্তা আমি কখনো করি নাই, সেখানে তো অনেক আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ, বেশি বলবো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু এইটুকুই বলবো যাতে সবাই বুঝে নেন ইনশাআল্লাহ। তো দিয়েছে আলহামদুলিল্লাহ, এটা অ্যাপেল গাছটা যে আলহামদুলিল্লাহ একদম হিটিংয়ের পাশাপাশি রাখি, বিকজ এই গাছ এখানে তো সেহেতু গাছগুলো বড়ো হয় নাই, এদের হিট দরকার, আর এরা একটু বড়ো হয়েছে এদের সান দরকার। তো আমি উইন্ডোর সাইডে দিয়ে দিই যেগুলোর সান দরকার, আর এই সাইডে দিয়ে দিই হিটিংয়ের সাইডে যেগুলোর হিট দরকার। সো দেখতেই পাচ্ছেন এই সাইডে কিছু লাগানো আছে, এগুলাতে কিছু নাই, এগুলো দেশি সিমগুলোই মনে হচ্ছে মায়ের ভালোবাসাই বেশি পেয়ে গেছি এবার। আর সামহাউ সাম রিজন আই ডোন্ট নো দিস ইয়ার, মানে এই দেশের যে সিমটা যেটা খুব ইজিলি হয় সেখানে শুধু একটা বের হয়েছে, আমি আরও 3-4টা লাগিয়েছি, আমি জানি না কখন বের হবে, বিকজ জানুয়ারিতে যেই হারে জার্মিনেট হয় আমি দেখি না অন্যান্য সময় কোনো সেভাবে জার্মিনেট হয় আলহামদুলিল্লাহ। এনিওয়ে হয়ে যাবে, অনেকেই তো বলে অনেক সময় হয়েছে, আমি শুরু করেছি সান যেহেতু কাম আউট হয়েছে, সো আমি স্টার্ট করছি, সব কিছু আনবো এখন। এই যে আমার এখানে আমি রাত্রে সকালে আমার 1 ঘন্টা যায় এগুলো ট্রান্সফার করতে উইন্ডোর পাশে, আবার 1 ঘন্টা যায় আপনার এখানে সাজাইতে। এই যে দেখতেই পাচ্ছেন এই রুমটাতে আমি কী করি, এখানে যেহেতু হিটিং ব্লাইন্ডটা টেনে দিই নিচে, টেনে দিয়ে পুরো ফুল এখানে সব একদম পুরো করে ভরে দিই। এখানে যেহেতু আমি প্রতিটাতে স্টিক লাগিয়ে দিয়েছি, সো এই স্টিকের জন্য এটা উপরে রাখি সবার উপরে, আর যেগুলো স্টিকগুলো সেইটা এখানে রাখি আবার ওখানেও রাখি, আর যেগুলোতে এখনও স্টিকের দরকার হয় নাই সেগুলোকে আমি এখন নিচে রাখি। জার্মিনেটের জন্য যেহেতু এখানে হিটিং আছে ওগুলো পুরো সরাসরি হিটে বরাবর দিয়ে দিয়েছি উপরে, ওই যে দেখতেই পাচ্ছেন কিছু যে নতুন জার্মিনেট হচ্ছে। আর নর্মালি তো আমি মূলটা বের করেই নিই মোস্ট অফ দ্য, তারপরে আমি মাডে দিই, তারপরও সেখান থেকে যে পুরোটা মানে বের হয়ে আসা পাতাগুলো সেই ক্ষেত্রটার ক্ষেত্রেও আমি চেষ্টা, হিটিংয়ের পাশে থাকলে হিটটা ভালো পেলে বের হয় আর কি। বাট নর্মালি আমি চেষ্টা করি সবসময় ন্যাচারাল ওয়েতেই বের করার। এই যে ছোটো ছোটো দড়ি কিনে, বিকজ এগুলো সব হয়ে যাচ্ছে শুয়ে যায়, তো সেক্ষেত্রে যদি একটু সোজা করে দিই তাহলে অনেক সময় দেখছি গোড়া থেকে ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখতেই পাচ্ছেন গাছগুলো কত বড় হয়ে যাচ্ছে, মাত্র ফেব্রুয়ারির আজকে 9 তারিখ হলো মাত্র,
আমি জাস্ট অরি যে এরা যদি খুব বেশি বড় হয়ে যায়, আমি এন্ড অফ দিস মান্থ আমি অনেককে দিয়ে দিব। এ মোস্ট আমার অনেক হয়েছে আপনার বাটারনাট স্কোয়াশ, টমেটো, তারপরে আপনার চিলি অ্যান্ড টু টাইপ অফ হানি মিলান আর কি। মিলান হলো গিয়ে আপনার একটা হলো গিয়ে, কালকে একটা দেখলাম স্নোবল, আমি নেক্সট ইয়ার ট্রাই করবো স্নোবল, নট দিস ইয়ার, দিস ইয়ার ইজ টু লেট হয়ে গেছে, আমার জায়গা হবে না, আমার মনে হয় না হবে এত। ওই যে অনেকগুলো জার্মিনেট করা শুরু করছে ওই সাইডে যেগুলো, সেগুলো বেশ কিছু জার্মিনেট, সেগুলো আবার আমি এগুলো মুভ করে দিব। এখানেও কিছু লাগিয়েছি, এখানে থেকে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আমি প্রায় মানে ছয়টার মতো হবে আপনার করলা গাছ লাগিয়েছি, একটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, একদম নর্মাল হয়েতেই আমি রাখছি, কোনো রকম কাভার টাভার করে জোর করে বের করার চেষ্টা করি না। কারণ গত বছর আমি দেখেছি একটু মানে প্রেশারাইজ করে যেগুলো বের করা হয় ওগুলো খুব মানে কোল্ডনেসটা সামান্য একটু পেলেই না মরে যায়। সো আর একটা আমি দেখেছেন যে বেঁচে ছিল, তিন আমার মনে হয় চারটা ছিল, সেখানে তিনটা মারা গেছে। এর কারণটা হলো গিয়ে ওই ওই একটা যেটা ছিল বেঁচে, ওটা ন্যাচারাল ওয়েতে হয়েছে। সো ওদের টলারেন্সি আমি দেখলাম একটু বেটার, তো দিস ইয়ার আমি সেই জন্য মানে প্রপারলি আমি চেষ্টা করতেছি যে কিছুতেই যেন মানে খুব বেশি প্রেশারাইজ না হয়, মানে টেম্পারেচার দিয়ে বা ঢেকে রেখে। সো আলহামদুলিল্লাহ দেখেন আপনি অনেক বের হয়েছে, এখন আমি এগুলো সব ট্রান্সফার করে দিব আমার উইন্ডো লেজের কাছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, দেখুন নাইসভাবে আলহামদুলিল্লাহ চলে আসছে সান। এবং আফটার দিস আমি কোনো ফিনিশ, আমি সবগুলো আপনার আমার টার্গেট এপ্রিলের আগে আমি আমাদের শেডটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমি আজকে থেকে বা এক এক সপ্তাহ আমরা রেস্ট নিয়েছি আলহামদুলিল্লাহ, এই যে আমার সব রেডি, মাথার হ্যাট, ট্রাউজার, গ্লাভস, এভরিথিং ইজ রেডি ফর গোয়িং টু প্লাস্টারিং ইনশাল্লাহ। শেডটা শেষ করার চেষ্টা করবো এপ্রিলের আগে, বিকজ রোজা চলে আসতেছে, উই হ্যাভ টু গেট রেডি ফর রোজা। অ্যান্ড এপ্রিলে কী হয় আপনার বৃষ্টিটা বেশি হয় আর তখন কাজ করা খুব ঝামেলা হয়ে যাবে, আর ওয়েট থাকলে বেশি, আর এখন একটু ড্রাইয়ের সময় আপনার পেইন্টটা অনেক হেল্পফুল। তো আমি যদি প্লাস্টারিং শেষ করতে পারি, আমার হাজব্যান্ড পেইন্টটা শেষ করে ফেলবে, তো শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমার সামার হাউস নিয়ারলি ডান, সাম অফ প্লেসেস আপনার কিছুটা বাকি আছে। সো ওই ক্ষেত্রে আমি চিন্তা করতেছি উইন্ডো লেস্টেস যেগুলো আছে এগুলো অর্ডার করে দিলে আস্তে আস্তে ইনশাল্লাহ। সো ধোয়া রাখবেন, আমি এখনই এগুলো সব ভরে ফেলবো, আমার এই জায়গা পুরো ভরে যাবে ইনশাল্লাহ। পাতাগুলো দেখেন মাশাল্লাহ, আমি কালকে গাছগুলো শুয়ে টুয়ে গেলে আপনি ছোটো ছোটো করে দড়ি কিনতে পাওয়া যায় উইলকোতে, এই লাঠিগুলো কিনতে পাওয়া যায় উইলকোতে, সেগুলো কিনে এনে এই যে দেখেন ছোটো ছোটো দড়িগুলো দড়িগুলো কেটে কেটে নেবেন, খুব বেশি দামের কেনার দরকার নেই, একটা সুন্দর রোলের মতো কিনতে পাওয়া যায়, সুতার রোলের মতো বিগ একটা, আমি তো গত বছর কিনেছিলাম এখন পর্যন্ত চলে যাচ্ছে। এই কাপগুলো আমার গত বছরের, কিন্তু জাস্ট পরিষ্কার করে রাখতে হবে, তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ইনশাল্লাহ। ওইটি দেখতেই পাচ্ছেন আমি স্ট্রবেরির জন্য নতুন কিছু ব্যবস্থা করে ফেলেছি এবং পুরো চারিদিকে ঘোরানো আমার এগুলো। আর এবার তো আমি এদের ফেন্সের সাথে কিছু দেব না, টার্গেট হলে গিয়ে আমি সব উপরে আপনার ঝাঁকা করে দিব, সবগুলোতে ঝাঁকা তৈরি করব। তো আমার এপ্রিল তো আমার ওইটা মানে আমার টাইম আছে আপনার জুন পর্যন্ত, তো এর আগে আমি বাড়ির কাজ শেষ করবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া রাখবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, সুস্থ থাকাটাই খুব হার্ড হয়ে যাচ্ছে দিস ডেজ, বাট আলহামদুলিল্লাহ বেঁচে আছি, বিলিভ করতেছি, বাচ্চাদের লুক আফটার করতে পারতেছি, সবার আত্মীয় স্বজন সবার মোটামুটি খোঁজখবর নিতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমি আমার তরফ থেকে আমার 100% দিচ্ছি, আদার্স তরফ থেকে যদি আমি 100% তো দূরের কথা, যদি আমি 5%ও না পাই তো আই কান হেল্প দেম, ক্যান আই। সো আসুন দোয়া করবেন সবার জন্য, অনেক 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 ভালোবাসা, অনেক অনেক এক্সপেকটেশন। আল্লাহ আব্বুল আলমিন আমাদের সবাইকে সহি সুন্দর জ্ঞান দান করুক, 100% ইমানদার না করে দুনিয়া থেকে না নেক, অ্যান্ড কেয়ামত পর্যন্ত আমাদের যত বংশধর আসবে তাদের সকলকে পূর্ণাঙ্গ ইমানদার না করে দুনিয়া থেকে যেন না নেন। এই ধরনের সুন্দর সুন্দর দোয়া আমরা করবো সবসময় এবং সুন্দর পথে চলার চেষ্টা করবো, চেষ্টা করবো নাটক করবো সুন্দর থাকার। আল্লাহ বলছে আমার সাথে অভিনয় করো কান্নার, তাতেও চলবে, সেই অভিনয়টুকু করবো, অভিনয় করতে করতে আমরা সেরকম ক্যারেক্টার হয়ে যাবো অটোমেটিকলি। সো করতে কোনো সমস্যা নেই, যে যেভাবে পারেন করেন, ভালো কাজ দেখানোর জন্য করছেন করেন, তাও করতে করতে দেখবেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সহি রাস্তায় নিয়ে আসবে, আমাদেরকে সহি রাস্তায় নিয়ে আসবে। আর ভালো থাকবেন ইনশাআল্লাহ, দোয়া রাখবেন সবার জন্য। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়।